গুড মর্নিং। কাল 12:15 আমরা হাওড়া ছেড়েছি চেন্নাই এক্সপ্রেসে। আজ সকালবেলা 6:45 কটকে নামলাম। নেবে কিছুক্ষণ একটু ফ্রেশ হয়ে আবার আমরা ইন্টারসিটি এক্সপ্রেস, এটা পারাদ্বীপ পুরী ইন্টারসিটি এক্সপ্রেস, এটাই উঠলাম। উঠে আমরা এখন পারাদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ট্রেনটা যাচ্ছে এই ঠান্ডা হাওয়ায়, বেশ ভালোই লাগছে। গেছি পারাদ্বীপ স্টেশন। আমরা কটকে নেমেছিলাম, ওখান থেকে লোকাল ট্রেনে করে এসেছি পারাদ্বীপ। পারাদ্বীপ থেকে আমাদের আতুল জার্নিটা স্টার্ট হবে। আমাদের যে এই পারাদ্বীপ টু কুনারা কন্টিনিউ কোস্টাল ট্রেকিংয়ের স্টার্টটা আমরা এখান থেকে স্টার্ট করব। এখান থেকে আরও 10 কিলোমিটার রাস্তা, সেখান থেকে আমাদের এই ট্রেকটা চালু হবে। তো এই মুহূর্তে আমরা পারাদ্বীপে সবাই পৌঁছে গেছি। আমাদের সেখান থেকে গাড়ির ব্যবস্থা হচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে আমরা গাড়িতে করে আমরা আবার চলে যাব। জার্নি আমরা সব রেডি। আমাদের আজকে টার্গেট আমাদের 20 কিলোমিটার। এখান থেকে নুলিয়া সাহি বলে একটি গ্রাম আছে, ওই গ্রামটাতে আমরা রিচ করতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে অলরেডি, আমরা লেট, তাই 1 ঘন্টা কাছাকাছি। দেখা যাক কতটা এগোতে পারি। দাঁড়িয়ে আছি জটাধর নদীর তীরে। আমার ডান দিকে যে নদীটা দেখতে পাচ্ছেন, নদীটার নাম হচ্ছে জটাধর। দেখুন মাঝিটা সুন্দর মাছ ধরছে। আমরা পারাদ্বীপ থেকে আজকে স্টার্ট করেছি, অলমোস্ট 9 কিলোমিটার আমরা হেঁটে চলে এসেছি। এই জটাধর রিভারটা ক্রসিং করব, তারপর বীর নুলিয়া সাহি বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে আজকে আমরা রাত্রি কাটাবো। একটা সুন্দর হচ্ছে, আমরা একটা লেদার টেকিং এর একটা ফ্লেভার নিলাম এখান থেকে। প্রায় 8 কিলোমিটার আমরা অতিক্রান্ত করে চলে এসেছি, 10 কিলোমিটার বাকি আছে এখন আমাদের বাকি।
ক্যাকড়া এই মাত্র ধরা হয়েছে, সুন্দর করে বাঁধা হয়েছে, নাহলে কিন্তু খুব ক্ষিপ্ত হবে, যে কোনো সময় মানুষকে আঘাত করতে পারে। আমরা আজকে সারাক্ষণ খেটেছি, দেখো সামুদ্রিক ক্যাকড়া কত বড় সাইজ, আমরা এত বড় সাইজ দেখিনি। এই ছোটো ছোটো জিনিসগুলো এখানে দেখতে পাওয়া যায়, সমস্ত খুব কিন্তু অ্যাগ্রেসিভ মুভমেন্টের রাইড রয়েছে, যখন তখন অ্যাটাক করতে পারে, এটাকে শক্ত করে বেঁধে দেওয়ার ফলে এখন উঠিয়ে রয়েছে। এই মুহূর্তে যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি, এই যে মহাবীর নুলিয়াশাহী যে গ্রামটির কথা আপনাদেরকে বলছিলাম, সেই মহাবীর হনুমানজির টেম্পল হচ্ছে এই সাইডটা। এইখান থেকে যে গ্রামটার মধ্যে আমরা রয়েছি সেখান থেকে 400 মিটার দূরে একটা সুন্দর রাস্তা এসেছে, রাস্তার দুপাশে কাজুর বাগান, আর তার পাশেই ঠিক হচ্ছে এই মহাবীর টেম্পল। এখানে হনুমানজির সুন্দর মূর্তি রয়েছে, আপনাদেরকে আমি মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাতে নিয়ে যাবো। এটা হচ্ছে সেই মহাবীর টেম্পলের মেন গেট, এই ভেতর দিয়ে টেম্পল, মহাবীর টেম্পল, যেখানে হনুমানজির সুন্দর মন্দির এবং আশ্রমটা খুবই অপূর্ব আসল। কিছুক্ষণ আগেই সকালবেলার যে মঙ্গল আরতি হয় হয়ে গেল, আপনারা সকালবেলা যদি এখানে 7টার মধ্যে আসতে পারেন মঙ্গল আরতি দেখতে পাবেন। এই আশ্রমের যিনি প্রধান মহারাজ রাজীব লোচন দাস এখন ওখানে আরতি করছেন, উনি আসবেন আর কিছুক্ষণ পর এখানে বসবেন, প্রণাম নেবেন। আর এই যে কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কাঠ দিয়ে ঠাকুরের ভোগ অন্ন সমস্ত কিছু তৈরি করে ব্যবহার করা হয়। এই আশ্রমের মধ্যে থেকে এই কাঠগুলোকে সুন্দর করে আনা হয়। গ্রামটাকে মহাবীর নুলিয়াশাহী কারণ হলো এই গ্রামে একটা মহাবীর মন্দির রয়েছে, মহাবীর টেম্পল রয়েছে, এর আশপাশে আরও কয়েকটা নুলিয়াশাহী রয়েছে, তার সাথে এই গ্রামটাকে গুলিয়ে ফেললে হবে না। লোককে আসার সময় অন্তত লোককে রুট জিজ্ঞেস করার সময় বলতে হবে মহাবীর নুলিয়াশাহী, তাহলে আপনারা এই গ্রামে সঠিকভাবে পৌঁছাতে পারবেন। আমরা এখন নুলিয়াশাহী গ্রাম থেকে 11টার সময় যাত্রা শুরু করেছি এবং আমরা নুলিয়াশাহী ঘাটে এসে পৌঁছেছি, এবং এইটা আমাদের নৌকা, এই নৌকা আমাদেরকে পৌঁছে দেবে ওইদিকে জটাধারী, এই জটাধারী নদী পেরিয়ে আমাদেরকে পৌঁছে দেবে ওই দিকে সমুদ্র তট আছে, একটা জঙ্গল পার করে সমুদ্র তটে পৌঁছে দেবে, এবং সমুদ্র তট থেকে আমরা হাঁটা শুরু করব। হেঁটে হেঁটে আমরা শিয়ালি বিচ হয়ে আমরা চলে যাবো আজকের আমাদের গন্তব্য সহদেবেদী ভিলেজ। এপার থেকে আমাদের এই জটাধারী নদী
পেরোতে সে সাধারণত আমার আগের যে অভিজ্ঞতা লাগে হলো 5-10 টাকা, কিন্তু এখন আমাদের এখানে আসার পর বলছে যে আমাদের জঙ্গল পেরিয়ে সমুদ্র তট অব্দি ছেড়ে দেবে, তাছাড়া ওরা কিছুতেই রাজি নয়, এবং তাতে ওরা 500 টাকা নিচ্ছে পার হেড, 50 টাকা। আমরা বিচের সাইডে একটা জায়গা পেয়েছি, আমাদের রেস্ট পয়েন্ট। অলমোস্ট আমরা প্রায় আজকে 16 কিলোমিটার হাঁটার 8-9 কিলোমিটার ওয়ার্কআউট করেছি। বিচের সাইডে আমরা একটা জায়গায় একটুখানি খাওয়া মতো পেয়েছি। বিচে এখন প্রায় 1:30 মিনিট হয়ে গেছে। এই জায়গাটা আমরা একটুখানি ছায়া পেয়েছি, এই জায়গাটা আমরা কিছু রেস্ট নিয়ে নিচ্ছি, এরপর আমরা হাঁটা শুরু করবো। তারপর আমাদের শিয়ালি বলে একটি ডেস্টিনেশন আছে, সেখানে পৌঁছাবো। তার আগে আমাদের রেস্ট পয়েন্ট হচ্ছে এখানে, আমরা কিছু ড্রেস নিয়ে আবার আমরা এগিয়ে যাবো। সুন্দর বিচ, সামনে সমুদ্র বাঁদিকে রেখে একদম পরিষ্কার বিচ ধরে হাঁটতে হবে সোজা। 8-9 কিলোমিটার পর শিয়ালি আমরা পৌঁছাবো। এখান থেকে আরও 3 কিলোমিটার কদাবেদি ভিলেজ, সেই ভিলেজে আমরা আজকে নাইট স্টে করবো আমাদের সেকেন্ড ডেতে। मैसेज देना चाहते हैं कि सबको इंडिया को क्लीन होना चाहिए, क्लीन इंडिया होना चाहिए, एकदम क्लीन इंडिया। और वो जो दिखाई दे सर, जो कचरा है, कचरा हम खाते हैं, उसको यही नहीं फेंकना चाहिए। एकदम कचरा एक बैग में देख लिखिए, कचरा ये को फेंक दी। देखिए हम लोग हमारा साथ में लेके जा, ठीक है सर, हम लोग नहीं फेंके। ठीक है सर, एक ये है, दूसरा जी सर, इतना वाइड है ना जी सर, तो हम लोगों का जो हृदय है मतलब हार्ट, उसको भी एक्सपेंशन करना चाहिए जी सर, ताकि यू कैन फील एवरी वन सॉरो जी सर, एंड एक्ट लाइक ओके जी सर, दिस इज आवर मैन ओके, थैंक यू। দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে বর হরিশপুর। আর এই যে দেখতে পাচ্ছেন এই মন্দিরটা, আমাদের জগন্নাথ প্রভুর মন্দির। এই মন্দিরের কাছেই আমরা আজকে রয়ে থাকবো এখানটাতে। এখানে সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু
থাকতে গেলে এখানে আমাদের এখানকার যিনি প্রধান পুরোহিত আছে তার অনুমতিটা একটু নিতে হবে। খুব ভালো মানুষ, উনি অনুমতি দিয়েছেন আমরা এখানে আজকে থাকবো এবং ওনাকে খাবারের ব্যবস্থা উনি আজকে আমাদের করবেন। তার জন্য কিছু পয়সা তো আমাদের দিতে হবে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, যারা এখানে আসবেন এই জগন্নাথ মন্দিরটার মধ্যে আপনারা থাকতে পারবেন। এই মুহূর্তে আমরা বোটে করে আমাদের আজকে যাত্রা দেহরিকা নদী, তারপর অলকা নদী ক্রস করে দেবী নদী হয়ে আমরা গোকুন্ডা জায়গা সেখানে গিয়ে আমরা নামবো। কিন্তু এই যাত্রাপথটা খুব সুন্দর, তার থেকে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে 20 কিলোমিটার বোটে করে যেতে হবে। আশেপাশে অনেক সুন্দর ম্যানগ্রোভ অরণ্য আমরা দেখতে পাবো। তো দৈরিকা নদী ক্রস করে অলকা নদী হয়ে আমরা দেবী নদী হয়ে গোকুন্ডায় যাবো। দীর্ঘ পথ অতিক্রম করে আমি গঙ্গাদেবীর টেম্পল এখানে আছে, এই জায়গাটা আমরা নামলাম। দীর্ঘ সুহানা বলে জায়গাটির নাম, সুন্দর সামনে একটা গঙ্গাদেবীর মা গঙ্গার একটা মন্দির রয়েছে। এই জায়গাটা থেকে আমরা 2 কিলোমিটার গিয়ে আজকে আমরা এখানে নাইট হল্ট করবো, তারপর আবার আগামীকাল বেরিয়ে যাব। কিন্তু এই দীর্ঘ যে পথটা আমরা পেরোলাম খুব সুন্দর জায়গা, পুরোটাই ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে থেকে এলাম। আমরা গঙ্গাদেবীর মূর্তি, আমরা এই গঙ্গাদেবীকে পুরোটাই কষ্টি পাথরের মূর্তি, যেটা সচরাচর দেখা যায় না। এই গঙ্গাদেবীর দর্শন আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা সুন্দর একটি মন্দির আছে, আমরা গঙ্গাদেবীকে দর্শন করে আমরা এই জায়গাটা থেকে আবার রওনা দেবো গুন্ডালওয়া যাবো। দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কেলোনি রিভার মাউথ থেকে 1 কিলোমিটার দূরে একটি গ্রাম আছে। আমার ডান দিকটা দেখুন, এটা হচ্ছে পুরো গ্রাম্য অংশ। আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইক্লোন শেল্টার। উড়িষ্যা সবসময় একটা সাইক্লোন প্রবণ রাজ্য, কিন্তু ওখানকার গভর্নমেন্ট বিভিন্ন গ্রামগুলোতে যেখানে আমরা গেছিলাম, আমরা যেখানে নাইট স্টে করেছি, সেখানে সুন্দর একটি সাইক্লোন শেল্টার তৈরি করে দিয়েছে। এবং এই সাইক্লোন সেন্টারগুলো কিন্তু এই সুনামি বা যখন প্রাকৃতিক বিপর্যয় হয় তখন গ্রামের মানুষরা এখানটায় এসে তারা থাকে। আমরাও ঠিক সাইক্লোন সেন্টারের মধ্যে রাত্রিটা কাটিয়েছি।
এখানকার মানুষজন গ্রামের তারা আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তাদেরকে বললে তারা সব রকম কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবে। এটা হচ্ছে সেই রিভার মাউথ থেকে আসার যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বাঁধ, যদি রাস্তা বলবো না, এটা হচ্ছে বাঁধ। বাঁধের বাঁদিকটা হচ্ছে আপনার এই গ্রামটি, আর এই যে দেখতে পাচ্ছেন ডান সাইডটা, এটা হচ্ছে আমি দেখাবো বিস্তীর্ণ এলাকা, দেখুন পুরো জলাভূমি, এখানে ছোটো 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 মস্ত গাছ নদী বদী রয়েছে এখানকার। এই আরেকটু দূরে দেখতে পাচ্ছেন না, তো এক কিলোমিটার দূরে সমুদ্র, সমুদ্রের জল ঢুকে এই জায়গাটি পুরো একদম এ করে দেয়, আর যখন মানে ওই সুনামি বা জাতীয় কিছু প্রাকৃতিক বিপর্যয় আসে তখন এই বাঁধ কিন্তু একটা বড় ভূমিকা নেয় এখানকার গ্রামবাসীদের প্রোটেক্ট করবার জন্য। এই দেখতে পাচ্ছেন কিছুক্ষণ গতকাল রাত্রিতে হয়তো এখানে জোয়ার ভাটা হয়েছিল, বিস্তীর্ণ জলাভূমি, দূরে একজন মাঝি ডোঙা নিয়ে মাছের সন্ধান করছে। ম্যাক্সিমাম মানুষ এখানকার ভিলেজার্সরা তারা ওই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। বিস্তীর্ণ জলাভূমি এখানে, এখন ভাটার সময় হয়তো পুরোটাই জল নেই, কিন্তু আবার যখন জোয়ার আসবে তখন পুরোটাই আবার জলের পরিপূর্ণতা লাভ করবে। এই স্থানটার মাহাত্মটা কি? স্থানের মহত্বটা হচ্ছে এটা হচ্ছে প্রাচীন নদী, ভারতের প্রাচীন বললে গঙ্গা যে আছে, আমার যে ভারতে যে গঙ্গা আছে, গঙ্গাটুই অনেক বড়, আর ইয়ার অনেক ইতিহাস বি আছে। এটা প্রাচীন লাস্ট, এটা প্রাচীনের লাস্ট, এটা আচ্ছা শেষ অবস্থা। তো এখানে কি উৎসব হয়? এটা প্রাচীন যেহেতু প্রাচীন আর সমুদ্রের সঙ্গম মিলন স্থান, এখানে একটা যাত্রা হয় প্রাচীন পুনরুদ্ধার জনে, প্রাচীন পুনরুদ্ধার জনে একটা আসে প্রাচীর সাইডে সাইডে একটা সাধু সন্তরা আসে, অনেক সাধু সন্তরা আসে ফেব্রুয়ারি চৌদ্দ এখানেই লাস্ট ওদের। ওতে এমনি হেঁটে হেঁটে আসবে, পুরা প্রাচীর সাইডে সাইডে আসবে, রাইট সাইডে আসবে, লেফট সাইডে যাবে, কিন্তু এটা পরিক্রমা হয়, পরিক্রমা হয় প্রাচীর পুনরুদ্ধার জনে। আচ্ছা আচ্ছা, চোদ্দ তারিখ আর পনেরো তারিখ দুদিন হবে, দুদিন হবে। আচ্ছা, ওখানে অনেক ভক্ত আসবে, সাধু আসবে, অনেক সাধু আসবে, অনেক সাধু আসবে, বড় বড় ফরেনার আসবে, আসে বহুত বাহার স্টেট রো সাধু সন্ত আসবে। ঠিক ঠিক, প্রজ্ঞান বাবা যে আমার আমি প্রজ্ঞান প্রজ্ঞানন্দ জি, প্রজ্ঞানন্দ জি পুরো যে শঙ্করাচার্য, হ্যাঁ 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 উনি আছেন, হ্যাঁ শঙ্করাচার্য আছেনই, প্রজ্ঞান প্রজ্ঞানন্দ জি। আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে।